ভাই জানতে চাচ্ছেন তাওহিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলে উপকৃত হব তো ভাই তাওহিদ হলো আল্লাহর একত্ববাদ আল্লাহকে একক করা একক জানা একক মানা এই জন্য আমরা বলতে পারি যে একজন মানুষের প্রতি প্রথম ফরজ হলো তাওহিদের জ্ঞান অর্জন করা যে ব্যক্তি তাওহিদের জ্ঞান অর্জন করেনি তার দুনিয়া এবং পরকাল নষ্ট করেছে আল্লাহ তালা এই জন্য আমাদের প্রতি ফরজ করে দিয়েছেন ফাআলম анনাহু লা ইলাহা ইল্লাল্লাহ সোরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত জেনে নাও যে সত্যিকার কোনো উপাস্য নাই মা'বুদ নাই এখানে তিনি তাওহীদের জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন সকলকে তাওহীদের দাওয়াতের জন্যই তিনি পাঠিয়েছেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া একক করা হয় সকল ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কন্ট্রোলের ক্ষেত্রে সাহায্য দেওয়ার ক্ষেত্রে তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে সকল ক্ষেত্রে যেন আল্লাহ সুহান হতলাকে একক করা হয় বলা কত বাসনা ফি কুল্লি উম্মতির রসুলা আল্লাহ সুহান তালা বলেছেন আমি প্রতিটি জাতির কাছে নেবি এবং রসুল পাঠিয়েছি আনি আবুদুল্লাহ তাদের দাওয়াতের প্রোগ্রাম ছিল যে তোমরা এক আল্লাহর ইবাদত বন্দিগি করো আল্লাহ বিরোধী ইবাদত থেকে তোমরা বিরত থাকো এটি হচ্ছে সকল নেবি এবং রসুলের দাওয়াত এই জন্য তাও হেদ হল এমন জিনিস যেটি ব্যক্তির জীবনে প্রথম খরচ সকলকে জানতে হবে কেউ যদি তাও হেইদ সুন্দরভাবে না বোঝে তাহলে সে দুনিয়াতে ফেলোয়ার হয়েছে এবং পরকাল নষ্ট করেছে কেননা এ মনে যথেষ্ট দরিল এসেছে ইন্নাহু মাইউস শেখ বিল্লাহ হকত হার রমাল্লাহ আলাই হিল জান্না ও মা ওয়া হুন ওমালী মিনামিন আনসর আলসমাহ আলস ও রমায়দার বাহাত্তর নম্বর আয়াতের এর করেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করলো তার জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দেন জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায় তার স্থান হয়ে যায় জাহান্নাম আর এই ধরনের অত্যাচারীদের জন্য কোনো সাহায্য সহিতাকারী নাই সম্মিত ভাই এজন তৌহিদকে সুন্দরভাবে বুঝতে হবে আল্লাহ সুহাম তালা একমাত্র তহিদের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন এককভাবে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন আলাহদ্দিন যে তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা একমাত্র নিষ্ঠার সাথে আল্লাহ তারা ইবাদত বন্দি করবে আল্লাহ নবী বিয়ে জন্য বলেছেন যে এমন ব্যক্তি যে মৃত্যুবরণ করলো মান মনমাত যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আল্লাহ সব অন্যকে আহ্বান করে অন্যকে ডেকে অন্যের কাছে সাহায্য চেয়ে সে জাহান্নামে নামে গেল মন্লা লাকি আল্লাহ কবি সেই দাখাল আল না যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য লাভ করলো সে সেই করেনি সে জান্নাতে যাবে ওমান লাকিয়া হু ইউশ্রিক বিহি সেই আদা নার আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে তার সান্নিধ্য লাভ করল সে জাহান নামে যাবে এই জন্য তাওহিদের বেশ কিছু দিক রয়েছে সে দিকগুলো সুন্দরভাবে বুঝতে হবে প্রথম দিক হল তাওহিদ এ রুবু বিয়া আল্লাহ সুবাহ তাআলা রব হওয়ার ক্ষেত্রে একক কন্ট্রোলিং পাওয়ার একমাত্র তার কাছেই রয়েছে তিনি সব সবকিছুকে কন্ট্রোল করেন আমাকে কন্ট্রোল করেন আপনাকে কন্ট্রোল করেন বিশ্বে যা কিছু রয়েছে এককভাবে তিনি কন্ট্রোল করেন এই আমরা এইভাবে বলি আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করছি আল্লাহর যিনি বিশ্ব জগতের রব মালিক যিনি সব কিছু দেখাশোনা করেন যার আয়ত্তে রয়েছে সবকিছু যার কন্ট্রোলিং পাওয়ারের রয়েছে সব কিছু তিনি হলেন একমাত্র আল্লাহ আল্লাহআ এই জন্য আমরা তার দাবি ইসুরা ফাতে হাতে অনুরূপ তাওহেদে তাহেদে উলুহিয়া ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুহামতলাকে একক করা একক জানা একক মানা যে তাওহিদ নিয়ে সকল নেবী এবং রসুলগণ এসেছেন এবং দা আওয়াত দিয়েছেন নেবী মুসল্লাহাম দীর্ঘ ১৩ বছর মক্কার জীবনে তিনি শুধুমাত্র তাদেরকে তাওহেদ বুঝিয়েছেন যে একজন যদি তাওহিদ বুঝে ফেলে যে রবকে যদি চিনে ফেলে সব কিছুকে যদি রবের জন্য পেশ করতে পারে তাহলে ইবাদত তার কাছে সহজ হবে ইবাদত সুন্দর হবে এই জন্য নেভী মুসাল্লাহসাল্লাম তাদেরকে বলেছিলেন কৌলুল ইলাহ তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই মায়াবোধ নাই তখন তারা সেই বাণীকে গ্রহণ করেনি অথচ নেবীসাল্লাল্লাহ হসলাম বলেছেন কৌলুল ইলাহ ইল্লাল্লহ তোমরা এই অংশ বলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই তুফ তোমরা মুক্তি পাবে পক্ষান্তরে তারা বলে বসেছিল আজা আলাল তা ইলাহু ওয়াহিদা ইন্না হাদা যা আমাদের এত প্রভু রয়েছে এত মাবুদ রয়েছে সবগুলোকে ভেঙ্গে এক মাবুদ করে দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না এটি মানা যাবে না ইন্না হাদা লাসে ইউন উজাব এটি বড় আশ্চর্যজনক কথা আমরা সূরা ঘোষণা দিই ইয়া কানা আবুদু ইয়া একমাত্র তোমার ই আমরা ইবাদত বন্দী করি তথা তুমি ছাড়া কারুর ইবাদত বন্দী করি না ইয়া খানা স্তাইন এবং এককভাবে একমাত্র তোমার কাছেই সাহায্য সহিতা চাই অন্য কারোর কাছে আমরা সাহায্য সহাজিতা চাই না এই হচ্ছে তাওহিদে উলুহি ইয়া অথবা তাওহিদ উল ইবাদা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করা এই তাওহিদ নিয়ে কিন্তু ওই বিধর্মীদের সাথে ফাইট হয়েছিল কেননা তারা প্রথম প্রকার তাওহিদ তারা মানে তাওহিদের রুবুবিয়া তারা মানে এই শব্ আকাশ কে সৃষ্টি করেছে সব তো জমিন কে সৃষ্টি করেছেন এগুলো যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় কাফেরদেরকে জিজ্ঞেস করা হয় তারা কিন্তু বলবে যে এগুলো আল্লাহ হা না হুয়াতা আলা আল্লাসক হোয়াতালা তাদের ঘটনা তিনি কর্ম যদি উল্লেখ করেছেন বলে ইনসা আল্তাহু ম মুনাশা ওয়াতি তোমরা যদি তাদেরকে জিজ্ঞেসবাদ করো যে এই শব্ আকাশ জমিন কে সৃষ্টি করেছে আল্লাহ তারা বলেছেন লাইয়াকুল্লাহ তাহলে তারা অবশ্যই বলবো যে এগুলো একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহর সৃষ্টির তারা দাবি দেবে যেগুলো তিনি সৃষ্টি করেছেন কিন্তু একমাত্র তার ইবাদাত করতে হবে এই অংশ তার কিন্তু গ্রহণ করে নেয়নি এই জন্য মুসলিম সমাজে অনেক আমরা দেখতে পাই যারা কবরের সেজদা দিচ্ছে কবরবাসীর কাছে ডাকে পীর বুজুর্গকে তারা বিপদ মুহূর্তে তাদের ধর্ণা দেয় তাদের কাছে আহ্বান করে তাদেরকে নজর দেয় এগুলো সবগুলোই তাওহিদ বিরোধী কাজ এগুলো সের আনা কাজ কেননা এই কাজগুলো মূলত একমাত্র আল্লাহ সব হ্যাঁ না হুয়া তালার কিন্তু সেগুলো তারা ফিরিয়ে অন্য কাউকে দিচ্ছে এগুলো সবগুলো কিন্তু এই বাধা চাওয়া এটি ই বাঁধা আশ্রয় প্রার্থনা করা এটিই বাধা বিপদে আহ্বান করা এটিও ই বাধা নজর দেওয়া এটিই ওই বাধা দেওয়া এগুলোই বাধা এই বাধা একমাত্র আল্লাহর জন্যই হবে যারা কানা আবদ পড়েন আর এই কাজগুলি করেন তারা মূলত ইয়া কানা এর অর্থ যদি বুঝতো যে একমাত্র আমরা ইবাদাত করব এই ঘোষণা দিচ্ছি সোরাফ হাতে হাতে তাহলে আল্লাহকে ছেড়ে অন্যের কাছে তারা ধর্ণা দিতে পারতো না অন্যের কাছে তারা সেজদা করতে পারতো না অন্যের কাছে নত হতে পারতো না তারা বিপদে তাদেরকে ডাকতে পারতো না এটি তাও হিত বিরোধী কাজ সে কেন কাজ হয়ে গেছে এরপরে তৃতীয় প্রকার তৌহিদ হল তৌহিদুল আসমা উসিফাত আল্লাহর নাম এবং গুণাবলিতে তিনি একক যেই নাম এবং যেই গুণাবলিগুলো তার জন্য আল্লাহ সুবাহ নির্ধারণ করেছেন কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে সেগুলো একমাত্র তার জন্যই নির্দিষ্ট করা নির্ধারণ করা এই হচ্ছে তৌহেদে আসমা উসিফাত আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে যে নামগুলি ধরে আমাদেরকে ডাকতে হবে ডাক্তার তিনি শিক্ষা দিয়েছেন অলিল্লাহ আসমা উল হোসনা বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে ধরে তোমরা ডাকো এই মাধ্যমেই কিন্তু আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো দোয়া করছি আল্লাহ সহ আমাদের সকলকে সুন্দর ভাবে ও আল্লাহর একত্রবাদ বোঝার তৌফিক দান করুন ও ও সাল্লাম